আল্লাহ রাসূল বসে আছেন দেখলেন একজন সাহাবী রাসূলের দরবারে নাম হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা হযরত উসামা উসামা তোমার এমন অবস্থা তোমার দেহখানা খারাপ হয়ে গেছে কি ব্যাপার তোমার এমন অবস্থা হালকা ডিগডিগি লিকলিকি হয়ে গেছে শরীরটা এত ক্ষীণ কেন বাবা তুমি খাওয়া দাওয়া করো না নির্দিষ্ট টাইমে নিজের শরীরের প্রতি লক্ষ্য করো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ওসব খাওয়া দাওয়ার কথা মনে থাকে না আমি আমার রাসূলের চেহারার দিকে তাকাতে তাকাতে সব ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক হাশরের ময়দানে আমাকে তুলবেন আমি ওই সময় যদি আমার নবীকে না দেখতে পাই আমার নবীকে দেখার মতো যদি আর সুযোগ না হয় এই জন্য দুনিয়ার জমিনে আমি আমার নবীকে বেশি বেশি করে দেখি আমি আমার নবীর চেহারার দিকে তাকাই আমি নবীর দিক থেকে অন্য কোন দিকে মুখ ঘুরাই না সুবহানাল্লাহ বললে কি ক্ষতি হবে আরে একবার সুবহানাল্লাহ বলবেন 40,000 নেকি আল্লাহ এই এই জায়গায় বসে দেবেন আর 40,000 গুনাহ মাফ হয়ে যাবে ব্যবসা শিখিয়ে দিছি বাকিটা আপনারা করে নেবেন আর বলবেন বুখারী শরীফের খন্ডে শেষ খন্ডের দিকে দেখুন যে মানুষটা সুবহানাল্লাহ আমল করে আল্লাহ জাহান্নামের আগুন তার উপরে ক্ষমা হয়ে যায় জোরে বলবেন মানে কি মহব্বতে বলেন না সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ পড়েছেন পৃথিবীর ফাঁকা জায়গাগুলো আল্লাহ সোনায় পরিণত করে দিলে এই সোনাগুলো যা দাম ছিল তার থেকে আপনার সুবহানাল্লাহ দামটা উম্মতে মুহাম্মাদি হিসাবে বেশি জোরে বলবেন সুবহানাল্লাহ তার থেকেও বেশি আমার ভাইরা আমার বাবাজিরা আমার সোনার চাল মালিকেরা রাসূল বলছে বাবা উসামা দুনিয়ায় তোমার বন্ধুকে ইয়া রাসূলুল্লাহ কেউ বন্ধু আমার নেই কেউ নেই না রাসূল কিছু সময় পরে বলছে ওসামা দুনিয়ায় কোনো বন্ধু তোমার নেই মনে মনে করলো রাসূল বারবার বন্ধুর কথা বলে কেন বন্ধুর কথা বলে কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বন্ধু নেই তবে বন্ধু করার ইচ্ছা আছে যদি কেউ বন্ধু আমার হয় আর বন্ধুকে আমি মেনে নেই সেটা আপনি আল্লাহর রাসূল আপনি হলেন আমার বন্ধু আপনি হলেন আমার বন্ধু আল্লাহ নবী বললেন বাবা সাহাবী উসামা হাশরের ময়দানে আমি যখন দাঁড়াব তুমি আমার সঙ্গী থাকবে আল মারউ মা আমান আহাব্বা যেমন মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে তেমন মানুষের সঙ্গে তোমার হাশর হবে নাশর হবে হযরত উসামা চোখে পানি আল্লাহ নবী ডেকে বললেন বাবা উসামা কিসের জন্য কাঁদো বাবা তোমার চোখে পানি কেন বাবা একটু বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে একসঙ্গে বন্ধুত্ব করলাম আল মারউ মা আমান আহাব্বা আল্লাহ নবী এমন আপনি হলেন আমার বন্ধু আমি আপনার বন্ধু একে সঙ্গে এক জায়গায় আমরা থাকলাম হাশরের ময়দানে এক জায়গায় থাকব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাতে দেবেন উচ্চ মাকাম আপনাকে জান্নাত দান করবেন আমি আপনার উম্মত আমি আপনার সাহাবী আমার ওই জায়গায় জান্নাত আল্লাহ দেবেন না আমাকে নিচু মাকাম দান করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতে যেতে গেলে অনেকগুলো পর্দা সেখানে আছে আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতের নিচে পর্দা দেওয়া থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন দুনিয়ার বন্ধু যেমন হবে হাশরের বন্ধু তেমন হবে দুনিয়ার বন্ধু যেমন মানুষ হবে দুনিয়ার বন্ধু যেমন সঙ্গে থাকবে হাশরের ময়দানে তেমনও থাকবে আল্লাহ পাকের জান্নাতে যদি বন্ধু যায় ওই জান্নাতে বন্ধুর সঙ্গে থাকতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি থাকবেন এক জায়গায় আমরা থাকব এক জায়গায় দেখা তো হবে না দেখা তো হবে আল্লাহ নবী ডাক দিয়ে বলল বাবা উসামা ও বাবা উসামা চোখের পানি ফেলতে হবে না বাবা চোখের পানি ফেলতে হবে না আমি আল্লাহ রাসূল তোমাকে জানিয়ে দিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যারা বন্ধুত্ব বিনিময় করলো আমার সঙ্গে দুনিয়ায় যারা বন্ধুত্ব স্থাপন করলো আমার সঙ্গে যারা মহব্বত হাসিল করলো হাশরের ময়দানে তারা আমার সঙ্গেই দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাক যখন জান্নাতে দেবে তারা জান্নাতে যাবে আমিও জান্নাতে যাব আমার জান্নাত তাদের জান্নাত আলাদা 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 আল্লাহ করে দেবেন মাঝখান থেকে পর্দা দিয়ে দেবেন তোমরা আমাকে দেখতে পাবে না আমি তোমাকে দেখতে পাবো না 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 বাবা না 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 আমার আল্লাহ পাক ওই পর্দাটা সরিয়ে নেবে মাঝখান থেকে পর্দা সরিয়ে দেবে
মাঝখান থেকে পর্দা সরিয়ে দেবেন বাবা ওসামা তুমি যেমন এখন এক জায়গায় আছো হাসুরের ময়দানে এক জায়গায় থাকবো তোমার নবীর সঙ্গে জান্নাতের ভিতরে এক জায়গায় থাকবে একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়ায় বন্ধুত্ব করছো ভাবে ভেবে চিন্তে করবে মত করে সঙ্গে যদি বন্ধুত্ব হয় মত করে সঙ্গে বলো ওটা লাগবে ঘুষ করে সঙ্গে বন্ধুত্ব হলে ঘুষ করে সঙ্গে ওটা লাগবে জেনাকারীর সঙ্গে বন্ধুত্ব হলে জেনাকারীর সঙ্গে ওটা লাগবে হাসরের ময়দানে সেই জায়গায় যাবে মাথাটা ভালো করে ঢুকিয়ে নাও দুনিয়ায় বন্ধুত্ব কার সঙ্গে করবে নিজে ঠিক করে নেবে প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছে প্রেসক্রিপশন দিয়ে গেলাম আমার আল্লাহ বলল আকুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও সালে ব্যক্তিদের সঙ্গী হও আল্লাহওয়ালাদের সঙ্গী হও যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রেখেছে নবীর মহব্বত ভালোবাসা রেখেছে তাদের সঙ্গে তো বন্ধুত্ব করো দেখো যারা আছে ওলামায়ে দ্বীন আলেমে হাক্কানি আল্লাহওয়ালারা আছে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করো বাবা ছেলে আমার শোনার চাবেন ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করো ভাইরা বাবা জিরা আমার সোনার চাঁদ মানিকেরা আলোচনা করতে করতে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলাম সাহাবীদের জীবন চরিত্র আলোচনা আপনাকে করে শোনাচ্ছিলাম এই সোনার চাঁদ মানিকেরা জওয়ান যুবকেরা যুদ্ধের ময়দানে চলে গেল হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে এখান তো মারা গেল শুধু তারপরে দেখলেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যান আল্লাহ নবী ডেকে বলল বাবা সাহাবীরা 14 দিন পরে যাও যুদ্ধের ময়দান থেকে দেখে এসো কি পরিস্থিতি কি রকম আকার নিয়েছে একটু দেখে এসো না আল্লাহ নবী সাহাবীরা গেলেন যুদ্ধের ময়দান থেকে কিছু লাশ সঙ্গে করে নিয়ে আসলেন একটা কালো কাপড়ে বাবা ওই লাশখানা আল্লাহ নবীর সম্মুখে আনলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই শহীদদের লাশের ভিতরে কয়েকজন লাশ নিয়ে আসলাম আল্লাহ নবী বলল একটু খোলো না কাপড়খানা খুলে দেখে নবী আমার ওই কাপড়খানা খুলে দেখতে পাই আর আল্লাহ নবী আমার দুকরি কেঁদে ওঠে এর কারণটা ছিল ওইটার ভিতরে লাশ যার ছিল তিনি ছিলেন নবী সাহাবী হুযাইফার লাশ আল্লাহ নবী ডেকে বলল বাবা সাহাবীরা বন্ধ করে দাও বেঁধে দাও এই অবস্থায় তোমরা রাখবে না বাবা বেঁধে দাও এইবারে তোমরা রেখে দাও তোমাদের বিকাল বেলা আসরের বাদে যা কিছু হবে আসরের বাদে হবে আল্লাহ নবী আমার আসর বাদে ডাক দিয়ে বলল বাবা সাহাবীরা ও বাবা সাহাবীরা আর একটা বার ওখানে খুলে দেখাও বাবা আমি আমার সাহাবীর চেহারাখানা একবার দেখে নেই আমার নবী ওই চেহারাখানা দেখার সঙ্গে সঙ্গে মিসকি হেসে ফেললেন মিসকি হেসে ফেললেন আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম যখন আপনি দেখলেন তখন কেঁদে ফেলেছিলেন এখন দেখলে এখন আপনি মিসকি মেরে আবার তাবাসসুম ভাবে হেসে ফেললেন কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিষয়টা বললাম না আল্লাহ নবী ডাক দিয়ে বলল বাবা সাহাবীরা রে ও বাবা সাহাবীরা আমার সাহাবী হযরত হুযাইফার লাশ মোবারকানা এখানে যখন দেখাচ্ছ বাবা আমি ওই সময় দেখতে পেলাম আল্লাহর অগণিত ফেরেশতারা এইখানে এসে হাজির হয়ে গেছে কেউ বা তারা ঝগড়া শুরু করে দিয়েছে তার রূহখানা আত্মাখানা আমার আল্লাহর দরবারে কে পেশ করবে ওরা ঝগড়া করে এ বলে আমি নেব ও বলে আমি নেব ওদের ঝগড়া গুলো দেখে আমি হাসতেছিলাম জোরে বল সুবহানাল্লাহ ওদের এইগুলো দেখে হেসেছিলাম এইগুলো দেখে হেসেছিলাম